অ্যান্ড্রোক্লেস এবং সিংহের গল্প। ইশপের রূপকথা থেকে অ্যান্ড্রোক্লিস নামের এক ক্রীতদাস একবার তার প্রভুর কাছ থেকে বনে পালিয়ে যায়। তিনি সেখানে ঘুরতে ঘুরতে শুয়ে থাকা একটি সিংহের কাছে এসে তিনি দেখেছেন সিংহ কান্নাকাটি করছেন। প্রথমে সে পালাতে ফিরল, কিন্তু সিংহ তাকে তাড়া করেনি। সে ফিরে গেল এবং সিংহের কাছে গেল। কাছে আসতেই সিংহ তার থাবা বের করে দিল, যা ফুলে গিয়েছিল এবং রক্তপাত হয়েছিল, এবং অ্যান্ড্রোক্লিস দেখতে পেলেন যে একটি বিশাল কাঁটা এটিতে ঢুকেছে এবং সমস্ত ব্যথার কারণ হচ্ছে। সে কাঁটা বের করে সিংহের থাবা বেঁধে দিল, যে শীঘ্রই উঠে কুকুরের মতো অ্যান্ড্রোক্লিসের হাত চাটতে সক্ষম হয়েছিল। তারপর সিংহটি অ্যান্ড্রোক্লিসকে তার গুহায় নিয়ে গেল এবং প্রতিদিন তার জন্য মাংস নিয়ে আসত, যা খেয়ে সে বেঁচে থাকল। কিন্তু কিছুক্ষণ পরেই অ্যান্ড্রোক্লিস এবং সিংহ দুজনেই বন্দী হয়ে গেল এবং ক্রীতদাসকে সিংহের কাছে নিক্ষেপ করার শাস্তি দেওয়া হয়েছিল। পরে বেশ কয়েকদিন ধরে সিংহটিকে না খেয়ে রাখা হয়েছিল। সম্রাট ও তার দরবার সকলে এই দৃশ্য দেখতে এলেন এবং অ্যান্ড্রোক্লিসকে মাঠের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছিল। শীঘ্রই সিংহটিকে তার গুহা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তার শিকারের দিকে গর্জন করতে করতে ছুটে গেল। কিন্তু অ্যান্ড্রোক্লিসের কাছে আসার সাথে সাথেই সে তার বন্ধুকে চিনতে পারল এবং তার উপর ফুপিয়ে ফুসতে লাগল এবং বন্ধুত্বপূর্ণ কুকুরের মতো তার হাত চাটল। সম্রাট এতে অবাক হয়ে অ্যান্ড্রোক্লিসকে ডেকে পাঠালেন, যিনি তাকে পুরো ঘটনাটি বললেন। তারপরে ক্রীতদাসকে ক্ষমা করে মুক্ত করা হয়েছিল এবং সিংহটিকে বনে ছেড়ে দেয়। গল্পের নৈতিকতা হল কৃতজ্ঞতা মহৎ আত্মার লক্ষণ।